মর্নিং বন্ধুরা তো দেখো আজকে আর বেশি কিছু বললাম না আজকে ডিরেক্ট আমার মামার বাড়ি যে আমার ঠাম্মা দিদি নিজের দিদা মারা গেছিলো সেখানে আমি যেতে পারিনি বিট্টু গেছিলো তো দেখো দিদার শ্রাদ্ধ হচ্ছে মানে যে কাজটা শেষ দিনের কাজ সেই কাজটা হচ্ছে এটা আমার দিদা কী সুন্দর লাগছে তাই না দিদার কাজটা হচ্ছে ও একটুখানি তুলেছে আর এইসব বাড়িতে গিয়ে ভিডিও করা যায় না যেহেতু ও ওখানে মানে জামাই হচ্ছে তো সেই জন্য একটুখানি আমি জাস্ট বলেছিলাম বলে ফোন আমার ফোনটা নিয়ে গেছিলো সেখানে ভিডিওটা তুলেছে তো দেখো মামা আমার এটা বড় মামা যে গামছা নিয়ে আছে ওটা আমাদের ব্রাহ্মণ এটা সব এটা পুরনো ঘরটা নতুন ঘরটা নয় এটা পুরনো ঘরে আমাদের মা মামার কাছটা হচ্ছে আমাদের মামার দুটো ঘর আর এটা হচ্ছে আমার যে দিদা তার ভাই যে সবুজ কালার পাঞ্জাবি পরে আছে আমার নিজের দিদা তার ভাই মানে মামা দাদু হচ্ছে আমাদের আর এটা কেউ হয় আর এটা আমার বাবা আকাশী পাঞ্জাবি পরে আছে এইটা যে বসে আছে আমি চিনতে পারছি না কে আর এটা হচ্ছে বড় মামির বড়ো মামির ভাইয়ের বউ ভাই না দাদার বউ আর এটা হচ্ছে আমার বরদি এটা আমার নিজের যেহেতু আমি যাইনি ওই জন্য আমি ওকে তুলে আনতে বলেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ভিডিওটা হচ্ছে রামনবমীর দিন অনেকটা দিন পর হ্যাঁ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এডিট করার জন্য হয়ে উঠছিল না অনেকগুলো ভিডিও পেন্ডিং হয়ে পড়েছিল তো দেখো আমার দিদাকে কত সুন্দর লাগছে আর এইগুলো হচ্ছে মাসি দা তিনজনে বেরিয়েছি এখন যাচ্ছি প্যান্ডেলের এখানে প্রচন্ড 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 গরম এদিকে টেম্পারেচার আরো বেশি আছে যারা করছে তো দেখো আমাদের মাহাবাড়ি গ্রামে ভগবত গীতা হবে বলে ওই প্যান্ডেল করেছে প্যান্ডেলটা বিশাল লম্বা কিন্তু এদিকে খাবার প্যান্ডেল করেছে এটা গ্রাম ঘুর ঢুকতেই মানে মাহাবাড়ি গ্রাম ঢুকতে এই মাঠটা আছে ফাঁকা মাঠ বিশাল বড় তো এই মাঠে প্যান্ডেলটা হয়েছে আর আমার মাহাবাড়ি গ্রামটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দেখানো হয়নি কোনো যদি মাহাবাড়ি যাই তো দেখাবো মাহাবাড়ি আমার সেরকমভাবে যাওয়া হয় না অনেক দিন আগে গেছি এখন আর যায় অনেক দিন না অনেক বছর আগে গেছি তো দেখো এখানে ওরা খেতে বসে গেছে জাঁইবু বিট্টু আমার জাঁইবু আছে আমার দিদির ছেলে জামা জায়পুর আছে ওটা আমার দিদির ছেলে ওইগুলো মাসির ছেলে মাসির জায়ের ছেলে মেয়ে সবাই একসাথে বসে আছে আর তোমার দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে বেশ আমি তো যেতে পারিনি তো আমার জন্য একটুখানে তুলে এনে দিয়েছে আমি যেহেতু যেতে পারিনি ভিডিওর মাধ্যমে আমি দেখছি যে কে এসছে না এসছে একটা হয় না যে কতদিন আগে গেছি অনেকটা চেঞ্জও হয়ে গেছে আমি বুঝতে পারছি না যে আমার মামা ঘরটা তো দেখো আমাদের ওখানে যেহেতু তো তো এবারে বেরিয়ে যাচ্ছি একটু পরেই এখনই মানে বেরিয়েই যাচ্ছি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট মারা মনে কালকে যাবে তাই তো কালকে যাবে আসানসোল তো চলো আজকে মাছ মাছ দেখা হয়ে গেলো যাওয়ার সময় একবার ওখানে বাবার সাথে দেখা করে নেবো কি বেরিয়ে যাবো তো চলো ওর রাস্তায় যেতে যেতে আরো দেখাচ্ছি যদি কিছু পাই ভালো তো বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি রাস্তায় যেতে যেতে আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে রাস্তার আওয়াজ যদি আমি তোমাদেরকে দিতাম তোমরা শুধু সুমা সা আওয়াজ পেতে তার বেশি কিচ্ছু পেত না তো সেই জন্য ওই আওয়াজটা দেওয়ার থেকে আমার মনে হলো যে আমার নিজের ভয়েস ওভার দেওয়াটা ভালো তোমাদেরকে বোঝাতে পারবো যে কোন কোন জায়গা দিয়ে যাচ্ছি তো দেখো ঝাড়খন্ড পেরোই চলে এলাম পাঞ্চের ড্যামের উপরে আছি এখন তো পাঞ্চেত ড্যামের উপর দিয়ে যখন যাচ্ছি যাবার সময় তো তোমরা দেখেছো পাঞ্চেত ড্যাম তো এটাই হচ্ছে বর্ডার আমাদের পুরুলিয়া আর ঝাড়খণ্ডের মধ্যে তো এই দেখো আমরা এখন বেঙ্গলে ঢুকে গেছি তো এই যে আমি যাচ্ছি আমার এটাই হচ্ছে তোমার ওই সরবরী মোড় থেকে ঝাড়খণ্ড যাবারই রাস্তা আর আমার পিছনে আছে এক পিসামশাই বসে আছে উনি আমাকে এই রাস্তাটা দিয়ে নিয়ে যেতে বললেন এটা দিয়ে গেলে নাকি আরও শর্ট হবে মানে আমরা সরবরি মোড় থেকে ঘুরতে রঘুনাথপুর যেতে যতটা ডিস্টেন্স হবে এটা দিয়ে নাকি গেলে ডাইরেক্ট গোবাগ বলে একটা জায়গা আছে ওখানে উঠবো তো ওই জায়গাটার থেকে রঘুনাথপুর হার্ডলি ছ থেকে সাত কিলোমিটার এমনি ডিস্টেন্স তো ওখানে উঠে যাবো আমরা সোজা তো এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম এই রাস্তাটাও খুব সুন্দর মানে এখন আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমি যতটুকু জায়গা ফাইগা সব ঘুরেছি রাস্তাঘাট এখন একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাটের কোনো অসুবিধা নেই রাস্তাঘাট একদম দুর্দান্ত রাস্তাঘাট আর রাস্তার ঘাটের সাইডে দুপাশে গাছ প্রত্যেকটা ভিউ খুব সুন্দর মানে ওই জন্য আমি এই জায়গাগুলো পুরো শ্যুট করতে করতে গেছি কারণ হচ্ছে জায়গার ভিউগুলো আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য আমি পুরো একদম শ্যুট করতে করতে গেছি তো চলো তোমরাও দেখতে থাকো আর এনজয় করো পুরো ভিডিওটা ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর এই দেখো আমরা উঠে গেছি এখন গোবাগের উপ চলে এসেছি তো গোবাগ ঢুকবো ঢুকবো প্রায় তো ওখানে এসে নিয়ে আমরা এরপর রঘুনাথপুরের রাস্তা ধরবো তো এটা রঘুনাথপুরেই যাচ্ছে সোজা তো রঘুনাথপুর গিয়ে তারপরে আমরা সোজা চলে যাব লালপুর লালপুরে গিয়ে নিয়ে যে পিসা মশাই আমার পিছনে বসে আছে সেই পিসা সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো তো আমরা প্রায় রঘুনাথপুরের কাছাকাছি চলেই এসেছি রঘুনাথপুর আর বেশি দূর নয় তো এরপর আমরা রঘুনাথপুর ঢুকেই যাব। তো তোমরা দেখতে থাকো যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করো আর এই দেখো আমরা রঘুনাথপুর ওভারব্রিজ যে নতুন ওভারব্রিজটা হয়েছে সেই ওভারব্রিজের উপর দিয়ে আমরা পেরোচ্ছি তো এখন একদিকটা চালু হয়েছে আরেক দিকটা চালু হয়নি তো সেই জন্য একদিক দিয়ে আমরা পেরোচ্ছি আর এটা হচ্ছে দেখো রঘুনাথপুরের হন্ডা শোরুম এটাও আমাদেরই একটা ব্রাঞ্চ তো আমরা রঘুনাথপুর পেরিয়ে চলে এলাম জয়চন্ডী রেল স্টেশন জয়চণ্ডীর থেকে পেরিয়ে চলে এলাম এখন কাশীপুর কাশীপুরে রামনবমীর একটু ভিড় পেয়েছিলাম কারণ যেদিন আমরা গেছিলাম সেদিন রামনবমী ছিল তো রামনবমীর দিনেই আমরা সকালে গেছি বিকেলে ব্যাক করেছি তো এটা কাশীপুর কাশীপুরে দেখলাম যে একটু ভিড় আছে রামনবমীর জন্য অন্য আর রাস্তাঘাটে সেরকম রামনবমীর জন্য কোথাও ভিড় ভাড়াক্কা কিছু পাইনি তো আমরা কাশীপুর থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবারে শয্যা চলে যাব লালপুর লালপুর যাওয়ার সময় তো আমরা পালগা বলে একটা জায়গা আছে তো ওই পালগাতে গিয়ে নিয়ে ডান দিকে ঘুরে যাব এই যে এখানে দেখো ডান দিকে ঘুরে যাব। তাহলে এখান থেকে লালপুর মাত্র তিন কিলোমিটার তো তাড়াতাড়ি পৌঁছে যাবো তাই দেখো লালপুর মোড় পৌঁছে গেলাম এবার পিছামশার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই মেসোমশাই আর আমি চলে এলাম লালপুর পৌঁছে গেছি তোমাদেরকে পৌঁছে একবার ঘরে ফোন করে দিই বাবাকে আর ঝিলিককে লালপুর পৌঁছে গিয়েছি চলো তারপরে ঘরে যাওয়ার সময় তো আমি ওখানে মেশামশাই বলে ফেলেছি ভুল করে ওটা অ্যাকচুয়ালি আমাদের রিলেশনে পিসামশাই হবে তো পিসা ওখানে আমাকে আর পিসা নিজে চা খেলো আমাকেও চা খাওয়ালো তো চা খেয়ে আমি আর বেশি দেরি করলাম না ওখান থেকে বেরিয়ে গেলাম তো চলো এবারে আমি আমার ঘরের রাস্তা ধরে নিয়েছি লালপুর থেকে যে রোড দিয়ে আমি ডেলি যাওয়া আসা করি এটাই হচ্ছে আমার কর্মস্থল হচ্ছে লালপুর আর আমার ঘর যাওয়ার রোড হচ্ছে এটাই ডেলি যাওয়া আসা আমার এটা দিয়েই হয় তো এটা দিয়ে যাচ্ছি আমি তো এই রোডটার ভিউও খুব সুন্দর তো তোমরা যেহেতু মানে যারা নতুন দেখছো তারা এই রোডটা দিয়ে যাওয়া আসা করি বলে আমি তোমাদেরকে এই রোডের ভিউটা পুরো দেখিয়ে দিচ্ছি কারণ সব দিন তো আর দেখানো সম্ভব হয় না ধরো যেদিন ডেলিভ্লগ করেই সেদিন তো আর সবসময় ক্যামেরাটাকে সামনে রেখে যাওয়া আসা সম্ভব হয় না তো আমরা অনেক দূরেই চলে এসেছি এবারে নপাড়া ঢুকছি নপাড়ার ফুটবল গ্রাউন্ডটা আমরা পেরোলাম পেরিয়ে নিয়ে এবারে আমরা চলে যাব ঘর এখান থেকে আমার ঘরের ডিস্টেন্স মোটামুটি আরও ন কিলোমিটারের মতন তো ন কিলোমিটার এখন আরও আমাকে যেতে হবে তো আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি অনেক কারণ পিসাম সাইকেল নামিয়ে দিয়েছিলাম লালপুরে পিসাম নামাবার পরে আমার আর সেরকম পিছু টান ছিল না রাস্তাঘাট পুরো ফাঁকাই ছিল এদিকে রাস্তাঘাট আমার পুরো যে কোথায় বাম্পার আছে তো চলো আমি প্রায় ঘরের কাছে পৌঁছেই গেছি আই দেখো আমি আমাদের পাড়ুয়ের মোড়ে ঢুকে গেলাম তো এইটা দিয়ে আমি এরপর শয্যা ঘর চলে যাব। তো চলো বন্ধুরা ঘরে গিয়ে নিয়ে দেখি কি সিচুয়েশান কারণ সকাল থেকে ঘরের বাইরে বেরিয়েছি আর সন্ধ্যা হতে চললো সেই সময় আমি ঘর ঢুকছি আর আমাদের এখানে কিছু কিছু লোক আছে যারা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোলে মনে হয় যে রাস্তাঘাটটা ওদেরই কিনে নিয়েছে যতক্ষণ গাড়ি ওদের কাছে থাকে তো এগুলো কিছু বলো বলাও যায় না বলতে যাবে তো তুমি বিপদে পড়ে যাবে তোমাকে দুটো কথা শুনিয়ে দেবে তো দেখো আমি আমাদের গ্রামের একদম ঘরের সামনে চলে এসেছি এই এবারে ঘরে ঢুকে গেলাম তো চলো বন্ধুরা এবারে ঘরে ঢুকে যাই আর তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা নতুন দেখছো আরেকবার বলছি যারা যারা নতুন দেখছো তারা তারা অবশ্যই একটা লাইক করে দেখো কমেন্ট করো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও আর যারা যারা নতুন এসছো তারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা